সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে আমরা আবারও অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের সাথে জয়েন করতে আসছি। আমি পূর্বেই তোমার পরিচয় দিয়েছি, তারপরে এখন দিচ্ছি। আমি দেলোয়ার হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ। আমি আজকে তোমাদের অর্থনীতি দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ে সরকারি অর্থব্যবস্থা বিষয়ে টপিকসের আমরা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আজকের আলোচনার বিষয় নবম অধ্যায় দ্বিতীয় অর্থনীতি দ্বিতীয় পত্র নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা। তো আজকে আমরা সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে আলোচনা করব সরকারি ঋণ নিয়ে। তোমরা অলরেডি ঋণ কথাটা মানে জানো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরকারি ঋণ, বা ইংলিশে সেটাকে বলে পাবলিক ডেট। এখন আমরা শুরুতে আমরা তাহলে সংজ্ঞাটা দেখতে পারি, সরকারি ঋণ কি বা সরকারি ঋণ কাকে বলে। সেই সংজ্ঞাটা দেখতে গেলে সরকারি ঋণ বলতে আমরা মূলত বুঝি সরকার বা রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক। আমার আবারও বলতেছি যে সরকারি ঋণ বলতে আমরা বুঝি সরকার বা রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ঋণকে বোঝায়। অর্থাৎ আমাদের যে সরকার আছে বা রাষ্ট্র কর্তৃপক্ষ আছে, তারা যখন ঋণ গ্রহণ করে সেটাকে বলা হইতেছে সরকারি ঋণ। তো সরকারি ঋণ অনেক সময় ব্যক্তির ন্যায় সরকারেরও ঋণের প্রয়োজন পড়তে পারে, কারণ সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে তার ব্যয় নির্বাহের প্রয়োজন মেটানোর প্রয়োজন পড়ে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় সরকার যে অভ্যন্তরীণ উৎস বা বৈদেশিক উৎস থেকে আমাদের আয়টা পাওয়া যায়, সেই আয়টা দিয়ে আমাদের যে যতটুকু ব্যয় হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণে ব্যয় হইতেছে। সেই কারণে অতিরিক্ত ব্যয়টা নির্বাহ করার জন্য সরকারকে ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে। এখন আমাদের সরকারি ঋণ কথাটার যেই ভিত্তি, যেই মানে, সেই মানেগুলো আমরা আলোচনা আর বিস্তারিত আলোচনা করব যে আসলে সরকারি ঋণটা কি বা কেন নেওয়া হয় বা কী উদ্দেশ্যে নেওয়া হয়, সরকারি ঋণের উৎসগুলো কি কি কী উৎস থেকে নেওয়া হয়, সেই জিনিসগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন যে সরকারি ঋণ অনেক সরকারের রাজস্ব আয় থেকে ব্যয় নির্বাহ করা না গেলে, আমি আবারও বলতেছি সরকারি আয় রাজস্ব যে আয় হয় সেই আয় থেকে ব্যয় নির্বাহ করা না গেলে সরকার ঋণের মাধ্যমে অর্থ গ্রহণের সংগ্রহের চেষ্টা করে। অর্থাৎ সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে সেই আয়টা যদি তার ব্যয় নির্বাহের জন্য যত উপযুক্ত না হয় তখন সে অতিরিক্ত ব্যয়টাকে নির্বাহ করার জন্য সে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে। সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করাটাকেই বলা হইতেছে সরকারি ঋণ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ, অন্যান্য জরুরি অবস্থা মোকাবেলা, যুদ্ধের ব্যয় নির্বাহ প্রভৃতি বিভিন্ন কারণে সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়ের পরিমাণ যদি সরকারের আয় অপেক্ষা বেশি হয় তাহলে সরকার ঋণ গ্রহণ করে এই ঘাটতি পূরণ করে। অর্থাৎ যে যতটুকু আয় আছে সেটা যদি তার ব্যয়ের তুলনায় অপ্রতুল হয় তখন সরকার বিভিন্ন উৎস থেকে সেই ব্যয়টা নির্বাহ করার জন্য অর্থ গ্রহণ করে থাকে। ওই এই যে বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণ করতেছে তার ব্যয় নির্বাহ করার জন্য সেটাকেই বলা হইতেছে সরকারি ঋণ। সরকার বর্তমান বিশ্বের সরকার বর্তমানে সরকার দেশের অভ্যন্তরে জনসাধারণ, ব্যাংক বা অন্য কোনো দেশের সরকার, আন্তর্জাতিক অর্থ তহবিল
বিশ্বব্যাংক প্রভৃতি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ আমাদের যে সরকারের যে ব্যয় অতিরিক্ত ব্যয় নির্বাহ করার জন্য যে রাজস্ব আয় দরকার ছিল, সেই রাজস্ব আয় যখন রাজস্ব আয় দিয়ে যখন পারা যাইতেছে না সরকারি ব্যয় নির্বাহ করার জন্য, তখন সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। এর মধ্যে হচ্ছে জনসাধারণ, ব্যাংক অথবা অন্য কোনো দেশের সরকার, আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংক প্রভৃতি থেকে সরকার সেই পরিমাণ অর্থটা গ্রহণ করে থাকে আর কি। এখন আমরা দেখব সরকারি ঋণের উদ্দেশ্য বা সরকার, আমরা এতক্ষণ জানলাম সরকারি ঋণ কি বা সরকার ঋণ কিভাবে গ্রহণ করে থাকে। এখন আমরা মূলত দেখব সরকার কি উদ্দেশ্যে সেই ঋণটা আরো গ্রহণ করে থাকে, আমরা সেটা আরো বিস্তারিতভাবে দেখব। সরকারি ঋণের উদ্দেশ্য বা অবজেক্টিভ অফ পাবলিক ডেট, অবজেক্টিভস অফ পাবলিক ডেট বা সরকারি ঋণের উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার সরকারি ঋণের প্রথম উদ্দেশ্য হচ্ছে অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবেলা। সরকারি ঋণের প্রথম উৎস হচ্ছে অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবেলা। এখন এই যে অপ্রত্যাশিত জরুরি অবস্থাটা কি, ধরো কোনো কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ নেমে গেল, ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রভৃতির কারণে হঠাৎ করে দেশের অর্থনীতিতে অনেক একটা বিরাজমান আতঙ্ক সৃষ্টি হলো বা অর্থনীতির বিপুল অঙ্কের ক্ষয় হয়ে গেল। এখন এই যে জরুরি অবস্থার মধ্যে সরকার পড়ে গেল, তখন সরকারের যে রাজস্ব আয় প্রতিটা বাৎসরিক বাজেটে সরকারের যে রাজস্ব আয় ব্যয় হিসাব নিকাশ থাকে, সেটা থেকে দেখা গেল সেই যতটুকু আয় আছে সেইটা দিয়ে এই ব্যয়টা নির্বাহ করা সম্ভবপর হয়ে উঠছে না। তখন সরকার কি করবে? তখন সরকার এই যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে গেছে, সেই অপ্রত্যাশিত ঘটনাগুলো মোকাবেলা করার জন্য সরকারকে এখন প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন পড়ে। তখন সরকার তাৎক্ষণিকভাবে কর আরোপ করে তো সেটা আর বাড়ানো সম্ভব না, তখন সেটা সরকার তাৎক্ষণিকভাবে বিভিন্ন উৎস থেকে ওই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য ঋণ গ্রহণ করে থাকে। অর্থাৎ কর আরোপ তো একটা লং প্রসেস বা দীর্ঘ প্রক্রিয়া, বিভিন্ন হিসাব নিকাশ করে কর আরোপ করতে হয়। এখন যখন এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সামুদ্রিক জলোচ্ছ্বাস, বন্যা এইসব ঘটে গেছে, তখন দেশের অর্থনীতির মধ্যে অপ্রত্যাশিত একটা আঘাত চলে এসেছে। এই অপ্রত্যাশিত আঘাতটাকে মোকাবেলা করার জন্য সরকার জরুরি ভিত্তিতে বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার ঋণ গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে বাজেট ঘাটতি পূরণ। বাজেট ঘাটতি পূরণ, এখন বাজেট কি? আমরা জানি একটা দেশের সরকার তার এক বছরের যাবতীয় আয় ব্যয়ের যে হিসাব আছে সেটাকেই বলা হইতেছে বাজেট। এখন সরকার যে আয় ব্যয়ের হিসাব করা হয়, এখন সরকার আরেকটা দিক হচ্ছে সরকার হচ্ছে উন্নয়ন বান্ধব, সবসময় সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বেশি গ্রহণ করে থাকে। এখন ব্যক্তির বাজেট আর সরকারি বাজেটের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? ব্যক্তি যেমন তার আয় অনুযায়ী ব্যয় করে, আর সরকারি বাজেটের পার্থক্য হচ্ছে সরকার ব্যয় অনুযায়ী আয় করে। অর্থাৎ ব্যক্তি তার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সে ব্যয় করবে, কিন্তু সরকার যেহেতু কোনো ব্যক্তি না, সে এখানে প্রতিষ্ঠান, এখন সরকার তার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করার জন্য যতটুকু ব্যয় নির্বাহ প্রয়োজন আছে সরকার সেই অনুযায়ী ব্যয়টা প্রথমে সেট করে, তারপরে সরকার সেট করে তার আয়টা আয় কতটুকু হবে। এখন দেখা যাচ্ছে
যে সরকার যে বিভিন্ন প্ল্যানিং বা কর্মকাণ্ডগুলো গ্রহণ করেছে, প্রকল্পগুলো গ্রহণ করেছে, সেই প্রকল্পগুলো থেকে যে বাস্তবায়ন করতে যে ব্যয় হবে এবং সরকারের যে রাজস্ব আয়টা ধরা হয়েছে সেটার মধ্যে দেখা যাচ্ছে একটা বিস্তর ফারাক রয়ে গেছে, অর্থাৎ ব্যয় বেশি আছে আয় কম। তখন সেই ক্ষেত্রে কি করবে, সরকারের স্বাভাবিকভাবে বাজেটের ঘাটতি দেখা যায়। এখন সরকারের স্বাভাবিকভাবে যখন ঘাটতি দেখা যায়, এই ঘাটতিটা পূরণ করার জন্য অনেক সময় সরকার ঋণ গ্রহণ করে থাকে, অর্থাৎ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য সরকার যে তার বাজেট আছে সেই বাজেটে সে যে ব্যয় অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে সেই অতিরিক্ত ব্যয়টা রাজস্ব আয় দ্বারা যদি সম্ভবপর না হয় তখন সেটার জন্য সেই ব্যয়টা নির্বাহ করার জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সরকারের ঋণ বা সরকারি ঋণের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ। বাণিজ্য চক্র সরকারি ঋণের অন্যতম বৈশিষ্ট্য হল বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ বিজনেস সাইকেল। বাণিজ্য চক্রের মন্দার সময় দেশের বিনিয়োগ স্বল্পতা দেখা যায়, অর্থাৎ বাণিজ্য চক্র আমরা সবাই জানি বাণিজ্য চক্রটা কি। বাণিজ্য চক্রে কখনো রিসেশন যায়, কখনো পিকে ওঠে। তো যখন রিসেশন পিরিয়ড থাকে বা মন্দার সময় থাকে তখন বিনিয়োগের স্বল্পতা দেখা দেয়। কারণ বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, ইনভেস্টমেন্ট সমান আমরা সবাই জানি সেভিংস বা সঞ্চয় সমান আমরা বিনিয়োগ, এটা অর্থনীতির স্বীকৃত ক্যালকুলেশন সূত্র। এখন যখন ডিপ্রেশন বা মন্দার সময় দেখা যায় তখন সবার যখন অর্থনৈতিক মন্দা অবস্থায় থাকে তখন সবাই সেভিংসের মধ্যে সমস্যা হয়, অর্থাৎ সবাই সেভিংস করতে পারে না। এখন যখন সেভিংস করতে না পারে তখন কি হয়, তখন সেভিংস করতে না পারলে অটোমেটিক্যালি আমরা জানি সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট বা সঞ্চয় ইজ ইকুয়াল টু বিনিয়োগ। এখন এই সঞ্চয় ইজ ইকুয়াল টু যদি বিনিয়োগ হয় তো স্বাভাবিকভাবেই আমরা কি করতে পারি, আমরা সঞ্চয়টা যদি কমে যায় আমাদের বিনিয়োগের স্বল্পতা দেখা দিবে। এখন বিনিয়োগের স্বল্পতা যদি দেখা দেয় তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের বাণিজ্যিক চক্রটার মধ্যে আমাদের রিসেশন টাইমটাই বিরাজ করতে থাকবে, অর্থাৎ সেটা থেকে উত্তরণ করা সম্ভবপর হয়ে উঠবে না। কিন্তু সরকার সবসময় উদ্বিগ্ন থাকে কিভাবে বাণিজ্যের চক্র এই যে মন্দা অবস্থা সেটাকে কাটানো যায়। তখন সরকার কি করে, বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে। সরকার ঋণ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি করে, এই যে ঋণ গ্রহণ করে সরকার নিজের বিনিয়োগ বৃদ্ধি করে, অর্থনৈতিক মন্দা দূর করার চেষ্টা করে। অর্থাৎ সরকার যে ঋণ গ্রহণ করছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য সেই ঋণটা বিনিয়োগ করে। তখন যেহেতু মানুষ জনসাধারণ বিনিয়োগ করতে পারতেছে না বিধায় সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে সেটা বিনিয়োগ করার চেষ্টা করে। এই যে যখন বিনিয়োগ করার চেষ্টা করে তখন কি হয়, তখন স্বাভাবিকভাবেই একটা অর্থনৈতিক প্রাণ সঞ্চার ফিরে পায়, তখন সেটা থেকে এই মন্দ অবস্থা থেকে বের হওয়ার একটা উপায় খুঁজে পাওয়া যায়। সুতরাং এই যে বাণিজ্য চক্র নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্য সরকার অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। তো সরকারের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সরকারের ঋণ গ্রহণ করার, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। আমরা মুদ্রাস্ফীতির ইংরেজি জানি ইনফ্লেশন। ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সরকার অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে।
এখন এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, মুদ্রাস্ফীতির সময় কি হয়, সরকার কর বৃদ্ধির পাশাপাশি দেশের ভিতরে জনগণের কাছ থেকে সরকারি ঋণ গ্রহণ করে সমাজের মোট ব্যয় প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। এখন দেখা যাচ্ছে যদি কোনো কারণে দেশে মুদ্রাস্ফীতি ঘটে যায়, তখন সেটা সরকার সেই মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার বিভিন্ন টুলস, ইকোনমিক টুলস প্রয়োগ করে। এখন এই বিভিন্ন প্রকার ইকোনমিক টুলস প্রয়োগ করার, মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে সরকারি ঋণ। এখন যখন কোনো কারণে দেশে মুদ্রাস্ফীতি অবস্থা বিরাজ করে, তখন কি হয়, তখন আশেপাশে একটা অস্থির অবস্থা বিরাজ করে, তখন সরকার কি করে, তার টুলস, ফিসকাল পলিসি, ট্যাক্স ইনক্রিজ করে দেয় বা কর বৃদ্ধি করে দেয়। এখন কর বৃদ্ধি করে দিলে কি হবে, স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দাম বেড়ে যেতে কি হবে, কনজামশনটা একটু কম করার চেষ্টা করবে আর কি। এখন কর বৃদ্ধির পাশাপাশি যখন দেশের সরকার দেশের অভ্যন্তরে বিভিন্ন জনগণের কাছ থেকে ঋণটা গ্রহণ করে, অটোমেটিক্যালি জনগণের কাছ থেকে টাকাগুলো সরে সরকারের কাছে চলে আসে। তখন যখন সরকারের কাছে টাকা, অতিরিক্ত টাকাগুলো চলে আসে, তখন ইনফ্লেশন একটা কন্ট্রোল অবস্থায় চলে আসে। এখন ইনফ্লেশন আসলে মূলত কি, মুদ্রাস্ফীতিটা কি, সেটা আমরা একটু জানা জরুরি। মুদ্রাস্ফীতিটা হচ্ছে আমার যে পরিমাণে পণ্য বা কমোডিটি আছে, তার চেয়ে বেশি পরিমাণে আমার কাছে অর্থের সমাগম রয়ে গেছে। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে পরিমাণ পণ্য, তার চেয়ে যেহেতু পরিমাণ অর্থের সমাগমটা বেশি, ওই পণ্যের দামটা অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ অর্থের মূল্যটা কমে যায়। এই যে অবস্থা থেকে তখন যদি আমি যদি অতিরিক্ত অর্থটা মার্কেট থেকে তুলে নিতে পারি কোনো ক্রমে, তখন কি হবে, পণ্যের স্বাভাবিক দামটা একটু বাড়বে, পণ্যের স্বাভাবিক দামটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, অতিরিক্ত অর্থটা আর পে করতে হবে না, অর্থের মূল্যটা বাড়বে। তখন সেই ক্ষেত্রে সরকার, প্রথমেই বললাম, কর আরোপ করার পাশাপাশি সরকারের ঋণটাও গ্রহণ করে, জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থ সরকার বিভিন্ন প্রকার টুলসের মাধ্যমে জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থটা তুলে নেয়। তো অতিরিক্ত অর্থ তুলে নিলে স্বাভাবিক ব্যবস্থায় সেই মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে পড়ে। এই জন্য বিভিন্ন অর্থনীতিবিদ মনে করেন করের পরিপূরক হিসেবে সরকার ঋণ রাজস্ব নীতির একটি মস্ত বড় হাতিয়ার হিসেবে কাজ করে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সরকার ঋণ গ্রহণ করতে পারে অনেক সময়। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে সরকারি ঋণের, আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে তোমার সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক কল্যাণ। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট। ম্যাক্সিমাম কান্ট্রি হলোবার বর্তমান বিশ্বের ম্যাক্সিমাম বা অধিকাংশ দেশ হচ্ছে কল্যাণময়ী রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্র। অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রের মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণই সরকারের মুখ্য দায়িত্ব। স্কুল কলেজ, রাস্তাঘাট, হসপিটাল বা এটসেট্রা, আরও বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধার সমুদ্র যেগুলো আছে, সেগুলো নির্মাণ হয়ে হলো সামাজিক কল্যাণের সামাজিক কল্যাণের মূল ভিত্তি। এখন এসকল কর্মসূচি যে সরকার গ্রহণ করে, যখন গ্রহণ করে, স্কুল কলেজ নির্মাণ করে, রাস্তাঘাটের অবকাঠামো নির্মাণ করে, কানেক্টিভিটি বাড়ানোর জন্য, তারপরে হাসপাতাল নির্মাণ করে, মানুষের জনস্বাস্থ্যের ইম্প্রুভ সেবা দেওয়ার জন্য, এই যে কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে সরকার করে বা সেগুলো করে কেন, সামাজিক সুষম সামাজিক উন্নয়নের জন্য, যাতে সমাজের দরিদ্র জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী
বিভিন্ন ধরনের মানুষ সরকারি সেবাগুলো পেয়ে থাকে আর কি, স্বল্প মূল্যে। সেই কারণে সেই প্রজেক্টগুলো সরকার গ্রহণ করে থাকে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রভৃতি। এখন এই যে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে এইসব প্রকল্প গ্রহণ করে করে থাকে, ফলে সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এখন এই যে সরকারকে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, শুধু কর রাজস্বের মাধ্যমে এই বিপুল পরিমাণ ব্যয় মেটানো সম্ভবপর হয়ে ওঠে না। আমি আবার বলতেছি যে শুধুমাত্র অনলি ট্যাক্স আরোপ করে বা এই ট্যাক্স আরোপ বা ইম্পোজ করে সেই ব্যয় মেটানো সম্ভবপর হয়ে ওঠে না। তখন সরকারকে বাধ্য হয়ে কী করতে হয়, সরকারকে বাধ্য হয়ে তখন বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করতে হয়। তাই সামাজিক কল্যাণ বৃদ্ধির উদ্দেশ্য সরকার ঋণ গ্রহণ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বেসরকারি সঞ্চয় বৃদ্ধি। সরকারি ঋণের ঋণ গ্রহণের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বেসরকারি সঞ্চয় বৃদ্ধি। সরকার ঋণ গ্রহণ করলে তা দেশের অভ্যন্তরে সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হয়। আবার খেয়াল করো কথাটা, সরকার ঋণ গ্রহণ করলে তা দেশের অভ্যন্তরে সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হয়। সরকার ঋণপত্র বিক্রি করে ঋণ সংগ্রহ করলে দেশের লোক তাদের সঞ্চিত অর্থ সরকারি ঋণপত্রে বিনিয়োগ করার সুযোগ পায়। এই ক্ষেত্রে ক্ষুদ্র সঞ্চয়কারীরা উৎসাহিত বোধ করে। এই ক্ষেত্রে সরকারি ঋণ দেশে সঞ্চয় বৃদ্ধিতে সহায়ক হয়। অর্থাৎ যখন সরকার ঋণপত্র বিক্রি করে ঋণ সংগ্রহ করে, তখন দেশের লোক তাদের যে হাতে সঞ্চিত অর্থ আছে সেই সঞ্চিত অর্থটা ঋণপত্রে বিনিয়োগ করার সুযোগটা পায়। এখন ঋণপত্রে বিনিয়োগ করার সুযোগ পাই, তাহলে কেন সরকার বা ঋণপত্রে সুযোগ বিনিয়োগ করার সুযোগ পেলে সরকার ক্ষুদ্র জনগণ কেন ঋণপত্র কিনবে সেটার একটা ব্যাখ্যা আছে। অর্থাৎ বাজারের যে বাণিজ্যিক ব্যাংকগুলো যেই ইন্টারেস্ট রেট প্রদান করে ফিক্সড FDR ফিক্সড ডিপোজিট বা আদার্স ক্ষেত্রে, এই সরকারি ঋণপত্র বিনিয়োগ করলে তার চেয়ে বেশি পরিমাণে ইন্টারেস্ট পাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই সরকার যে ক্ষুদ্র ক্ষুদ্র কনজামশনটা একটু লেভেল কমিয়ে অনেক সময় সে ঋণপত্রে বিনিয়োগ করে থাকে, এবং তো এতে করে তাদের তার একটা সঞ্চয়ও গঠন হয়ে যায়। এতে করে যখন সরকারি ঋণপত্রে বিনিয়োগ করার কেনার সুযোগ পায়, তখন ক্ষুদ্র সঞ্চয়কারীরা এইটার থেকে উৎসাহ বোধ করে সরকার তার সেভিংস করার জন্য আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, বেসরকারি সঞ্চয় বৃদ্ধি, সরকার যখন ঋণ গ্রহণ করে থাকে ঋণপত্রের বিপরীতে, তখন বেসরকারি সঞ্চয়টাও বৃদ্ধি পায়। তারপর গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস অবজেক্টিভ হচ্ছে, সরকারি ঋণ গ্রহণের আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সরকারি ঋণের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন পরিকল্পনার অর্থায়ন। অর্থাৎ সরকার যে ঋণ গ্রহণ করে থাকে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন পরিকল্পনামূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন। এখন এই বাস্তবায়ন করতে গেলে সরকারকে প্রচুর অর্থায়নের প্রয়োজন পড়ে। উন্নয়নশীল দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ অর্থ কেবল কর আরোপের মাধ্যমে সংগ্রহ করা সম্ভবপর হয়ে ওঠে না।
কেন সম্ভবপর হয়ে ওঠে না? কারণ উন্নয়নশীল দেশগুলোতে বা অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলোতে যে কর আরোপ করবে, যে রিটার্ন পাওয়া করের করের রিটার্ন পাওয়া যাবে, তা আশাব্যঞ্জক নয়। এখানে জনগণ কর দিতে এত উৎসাহ বোধ করে না। তাছাড়া এই উন্নয়নশীল দেশ সমূহে করদানের সামর্থ্য লোকজন খুবই কম হয়। সেই কারণে সেই উন্নয়নশীল দেশে যখন দ্রুত অর্থনৈতিক ত্বরান্বিত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করা হয় বা বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি শুধু কর ইম্পোজ বা ট্যাক্স ইম্পোজ বা কর আরোপ করা হয়, সেই ক্ষেত্রে যে অর্থের দরকার হয় সেই অর্থটা যথেষ্ট হয় না। বিদায় কি হয়, সরকার তার এই যে প্রয়োজনীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে কর্মসূচি গ্রহণ করছে, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তখন বেসরকারি সংস্থা খাত বা উৎস থেকে সরকার ঋণ গ্রহণ করতে হয়। তাই উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। আমরা স্টুডেন্টদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আলোচনা করতেছি আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র নবম অধ্যায় সরকারি অর্থ ব্যবস্থা আমরা আলোচনা করতেছি। সরকারি অর্থ ব্যবস্থা আলোচনা করতে গিয়ে আমরা শুরুতে আমরা আবার একটু রিপিট করতেছি আমরা ক্লাসটা, আমরা আজকে কি কি এ নিয়ে এখন পর্যন্ত আলোচনা করলাম। তোমরা যারা পরে আর জয়েন করছো তাদের জন্য আবারও বলতেছি যে আমরা আজকের টপিকস হচ্ছে নবম চ্যাপ্টার সরকারি অর্থ ব্যবস্থা। সরকারি অর্থ ব্যবস্থা আজকের আমাদের টপিকসের বিষয় বা বিষয়ের শিরোনাম হচ্ছে সরকারি ঋণ বা পাবলিক ডেট। আমরা অলরেডি পাবলিক ডেট বা সরকারি ঋণ কাকে বলে সেটা আমরা বলছি। আমরা এখন আলোচনা করতেছি সরকারি ঋণের উদ্দেশ্যগুলো কি, সরকার কি উদ্দেশ্যের সময় ঋণগুলো গ্রহণ করে থাকে। তো অলরেডি আমরা প্রথম কিছু উদ্দেশ্যগুলো প্রথমে বলছি, অপ্রত্যাশিত জরুরি অবস্থা মোকাবেলা, তারপরে আমরা বললাম বাজেটের ঘাটতি পূরণ, তারপরে বললাম বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ, তারপরে বললাম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, তারপরে বললাম সামাজিক কল্যাণ, তারপরে বললাম বেসরকারি সঞ্চয় বৃদ্ধি, তারপরে বললাম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন। এতগুলো আমরা জিনিসগুলো বললাম, সেগুলো হচ্ছে মূলত হচ্ছে কি কারণে সরকার ঋণ গ্রহণ করে থাকে। এখন সরকার ঋণ গ্রহণ করার আরেকটা অন্যতম বড় কারণ হচ্ছে যুদ্ধকালীন ব্যয় নির্বাহ। আমরা জানি অনেক সময় এক রাষ্ট্র অনেক অন্য রাষ্ট্রের সাথে বিভিন্ন মতাদর্শের বিরোধের দ্বন্দ্ব, আঞ্চলিক সংঘাতের দ্বন্দ্বের কারণে বা বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপের কারণে অনেক সময় যুদ্ধ বেঁধে যায়। তো যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না কোনো সভ্য সমাজের জন্য, কিন্তু তারপরেও মানুষ একের পর এক অনেক সময় যুদ্ধ করে যায় বা যাচ্ছে, সেটা অনেক সময় থামানো সম্ভবপর হয়ে ওঠে না বিভিন্ন লজিকের কারণে। এখন যদি কোনো রাষ্ট্র এই যুদ্ধকাল যুদ্ধ শুরু করে দেয়, তখন স্বাভাবিকভাবে কি হয়, যুদ্ধকালীন ব্যয় নির্বাহ করতে হয়। এখন এই যুদ্ধকালীন ব্যয় নির্বাহ করা কি আগে থেকেই করার মধ্যে অতিরিক্ত অর্থ রেখে দিচ্ছে যে আমি যুদ্ধ করবো এই জন্য অর্থ রেখে দিচ্ছি, সেটা না। যেহেতু সেটা না, তখন তাহলে কি হয়, সরকার আধুনিককালে যুদ্ধের ব্যয় নির্বাহ অত্যন্ত ব্যয়বহুল। তোমরা যদি দেখো বিভিন্ন পত্র পত্রিকা, রেডিও টেলিভিশন বা ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ওয়েপন বা ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন যুদ্ধের সরঞ্জামগুলো যদি তোমরা মূল্যমান দেখো বা খরচ নির্মাণে তৈরিতে খরচ দেখো, দেখবা সেটা প্রচুর পরিমাণে অর্থের দরকার লাগে, প্রয়োজন পড়ে।
তো এই যে আধুনিক সরঞ্জামের যুদ্ধ যন্ত্রপাতি, অস্ত্র সরঞ্জামগুলো নির্মাণ করতে প্রচুর ব্যয় দরকার পড়ে, প্রচুর ব্যয় হয়। যখন প্রচুর ব্যয় হয় তখন স্বাভাবিকভাবেই এই যখন যুদ্ধ লেগে যায় তখন সেগুলো যখন খরচ করা হয় তখন স্বাভাবিকভাবে রাষ্ট্রের প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। যদি প্রয়োজন পড়ে তখন এই যে বিপুল অর্থ ব্যয় হয় দেশের বিদ্যমান যখন কর হার বৃদ্ধি করে সেই ব্যয়টা নির্বাহ করা সম্ভবপর হয়ে ওঠে না, বা নতুন কোনো কর আরোপ করে যুদ্ধের ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। তো স্বাভাবিকভাবেই যুদ্ধ তো চলতেছে, যুদ্ধের ব্যয়ভারও লাগবে, এখন নতুন কর আরোপ করে সেই ব্যয়ভারটা কখনোই সম্ভবপর হয়ে উঠবে না। সেক্ষেত্রে কি হয়, সরকার বাধ্য হয়ে বিভিন্ন উৎস থেকে অর্থের সমাগম ঘটায়। বিভিন্ন উৎস থেকে অর্থের সমাগম ঘটায় মূলত সরকারি ব্যয়টা, যুদ্ধের বড় ব্যয়টা নির্বাহ করার জন্য। এখন এই যুদ্ধের যে বড় ব্যয় আছে সেটা নির্বাহ করার জন্য তখন সরকার, যে বললাম বিভিন্ন উৎস থেকে সরকারি অর্থের সমাগম ঘটায়, সেটা হচ্ছে সরকার বিভিন্ন উৎস থেকে সরকার নিজ উদ্যোগে ঋণগুলো গ্রহণ করে থাকে। না হলে এত বড় যুদ্ধ সেটা সামলানো সম্ভবপর হয়ে উঠবে না, বা যুদ্ধে অটোমেটিক্যালি পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবেই যদি তোমার প্রতিদ্বন্দ্বীর সাথে তুমি কম্পিটিশন না করতে পারো। সেক্ষেত্রে যেহেতু প্রচুর অর্থের প্রয়োজন পড়ে সরকার বাধ্য হয়ে বিভিন্ন উৎস থেকে সে অর্থটা গ্রহণ করে থাকে এবং সেটা ঋণ হিসেবে আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখলাম সেটা হচ্ছে সরকার ঋণের উদ্দেশ্য। সরকারি ঋণের উদ্দেশ্য আমরা বিভিন্ন উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করলাম, কি উদ্দেশ্যে সরকার ঋণ গ্রহণ করে থাকে, কেন করে থাকে, কি প্রয়োজন, এবং আপাত দৃষ্টিতে দেখা যায় যে সরকারের সকল আমরা যে উদ্দেশ্যগুলো বললাম সে উদ্দেশ্যগুলো হচ্ছে সরকারি ঋণের গ্রহণ করার কারণ। সেই গ্রহণ করার কারণগুলো দেখলে বোঝা যায় সরকার আসলে ঋণ গ্রহণ করতে দরকার। কিন্তু সরকারের সকল কর্মকাণ্ডে ঋণ গ্রহণ যুক্তিযুক্ত নয়, একটা কথা মনে রাখব। কারণ এখানে সরকার যদি সব কর্মকাণ্ডে ঋণ গ্রহণ করতে থাকে তখন এই ঋণ গ্রহণ করতে গিয়ে সরকারের কি করতে, ঋণটা ফেরত দেওয়ার চেষ্টা করতে হয়, ঋণটা ফেরত দেওয়ার চেষ্টা করতে হয় ঋণ থেকে, যেহেতু ঋণ তো সেখানে কিসের ব্যাপার থাকে, ঋণ ফেরত দেওয়ার ব্যাপার থাকে। ঋণ ফেরত দেওয়ার ব্যাপারের সাথে কি জড়িত থাকে, অবশ্যই ইন্টারেস্ট বা সুদ। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এতক্ষণ পড়ছি পাবলিক ডেট বা সরকারি ঋণ। ঋণ এবং গ্রান্ট লোন, ঋণের ডেটার আরেকটা ইংলিশ লোন অ্যান্ড গ্রান্ট, গ্রান্ট বা মঞ্জুরি। ঋণ আর মঞ্জুরি এক না, মঞ্জুরি হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে অফেরৎযোগ্য, সেটা সরকার পেয়ে থাকে বিভিন্ন উদ্যোক্তাদের কাছ থেকে সাহায্য স্বরূপ। কিন্তু সরকার যদি যে উৎস থেকে ঋণ নেক না কেন, অভ্যন্তরীণ বা বহির উৎস থেকে, সেই ঋণটাকে কিন্তু ফেরত দিতে হবে। কিছু ফেরতের সাথে কি দিতে হবে, ইন্টারেস্ট রেট বা সুদ। ইন্টারেস্ট রেট বা সুদ ফেরত দিতে হয়। তখন কি হয়, দেখা যাচ্ছে বাজেটের একটা বড় অংশ আমরা যদি অতিরিক্ত ঋণ করে থাকি সেই ঋণটা সুদ পেমেন্ট করতেই আমাদের খরচ হয়ে যায়, তখন সেটা আমাদের জন্য আদৌ মঙ্গলজনক হয়ে ওঠেন না। যাই হোক, কিন্তু তারপরও এই যে জরুরি অবস্থা মোকাবেলা, বাজেট ঘাটতি পূরণ, জনকল্যাণ বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা মুদ্রাস্ফীতির মাধ্যমে, এই অর্থনৈতিক স্থিতিশীলতা এইসব রক্ষা করার জন্য সরকার অবশ্যই ঋণ গ্রহণের যৌক্তিকতা আছে বা ঋণের প্রয়োজন। এই যে বিশেষ পরিস্থিতিতে সরকারি ঋণ গ্রহণটা অনস্বীকার্য,
কিন্তু পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে সরকার এত ঋণ গ্রহণ করে না, খুব যুক্তিবাদী আচরণ হতে পারে না। এখন আমরা দেখব, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অলরেডি দেখলাম যে সরকারি ঋণ কাকে বলে এবং সরকারি ঋণের উদ্দেশ্যগুলো কি কি। এখন আমরা সরকারি ঋণের যে সরকারি ঋণের বিভিন্ন উৎস এবং তার তুলনামূলক সুবিধা অসুবিধা জিনিসগুলো আমরা আলোচনা করব আরেকটা নেক্সট টপিক্সে। সরকারি ঋণের যখন প্রয়োজন হয় তখন সরকার বিভিন্ন উৎস থেকে গ্রহণ করে থাকে, সেটা আমরা আগেই বলেছি। সরকারি ঋণের এই যে উৎসগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস। অর্থাৎ অভ্যন্তরীণ উৎস মানে কি, আমাদের যে বর্ডার আছে, আমাদের দেশে যে বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে থেকে বিভিন্ন উৎস থেকে সরকার ঋণ গ্রহণ করতে যখন পারে করে তখন তখন সেটা বলা হইতেছে অভ্যন্তরীণ উৎস। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক, জনসাধারণ, তারপর বাংলাদেশ ব্যাংক, সরকার, এই যে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এগুলো থেকে যখন সরকার ঋণ গ্রহণ করে থাকে তখন সেটাকে বলা হইতেছে, বা প্রাইজ বন্ড বিক্রি, সঞ্চয়পত্র বিক্রি, বেসরকারি উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে তখন সেটাকে বলা হইতেছে অভ্যন্তরীণ উৎস। আর একটা হচ্ছে তোমার এক্সটার্নাল সোর্স, বহির্বিশ্বে। এখন এক্সটার্নাল সোর্সগুলো কি, সরকার অনেক সময় দেখা যাচ্ছে তার যে পরিমাণ ব্যয় নির্বাহের প্রয়োজন পড়ে সেই ব্যয় নির্বাহ করার জন্য অভ্যন্তরীণ উৎস থেকে সেটা কালেক্ট করা সম্ভবপর হয়ে ওঠে না, বিদায় সরকার তখন বিভিন্ন দেশের সরকার, IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানির কাছ থেকে সরকার অর্থ চড়া ইন্টারেস্ট বা চড়া সুদের বিনিময়ে অর্থ গ্রহণ করে থাকে বা অর্থ ঋণ গ্রহণ করে থাকে। এখন এই যে সরকার, বিভিন্ন দেশের সরকার, যেমন বিভিন্ন বিশ্বের মধ্যে উন্নত দেশগুলো জাপান, জার্মানি, সুইজারল্যান্ড, USA, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা বিভিন্ন গরিব এবং স্বল্পোন্নত দেশসমূহকে সহজ শর্তে ঋণ দিয়ে থাকে আর কি। তাছাড়া IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা বিভিন্ন বিভিন্ন দেশকে স্বল্প সহায়তায়, স্বল্প সুদে, সহজ শর্তে অনেক সময় ঋণ দিয়ে থাকে আর কি। তো এই যে বিভিন্ন দেশের সরকার, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, বহুজাতিক কোম্পানির থেকে আমরা ঋণ গ্রহণ করে যখন সরকার, তখন সেটাকে বলা হইতেছে এক্সটার্নাল সোর্স। অর্থাৎ আমরা কি জানলাম, সরকার দুইটা উৎস থেকে, দুইটা সোর্স থেকে ঋণ গ্রহণ করতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল সোর্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। এখন ইন্টারনাল সোর্স এবং এক্সটার্নাল সোর্স বোথ সোর্স থেকেই সরকার ঋণ গ্রহণ করতে পারে সরকার তার ব্যয় নির্বাহ করার জন্য। দেখ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকে টপিকস ছিল সরকারি ঋণ বা পাবলিক ডেট, সেভাবে আমরা অলরেডি আলোচনা করছি পাবলিক ডেটটা কি, পাবলিক ডেটের উদ্দেশ্য কি, পাবলিক ডেটের সোর্সটা কি। এখন আমরা আশা করি তোমরা এই লেকচার দ্বারা খুবই উপকৃত হবে, তোমরা মনোযোগী হবে এবং প্রত্যেকেই এই করোনাকালীন পরিস্থিতিতে বই পড়া চেষ্টা করবে, কারণ বাসায় মূলত বই পড়ার কাজটা এগিয়ে থাকলে তোমাদের সামনে এক্সাম যখন শুরু হবে তখন খুবই উপকৃত হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমরা আশা করি আবারও নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, আবার সামনে দেখা হবে, এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং নিজের সচেতন থাকবে, পাশাপাশি অন্যদেরকে সচেতন করার চেষ্টা করবে। সেই কামনায় আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি, শুভকামনা রইল সবার জন্য।